এমনি এটা সুন্দর লাগবে এরকম দেখতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। জানজিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেকদিন ভিডিও পোস্ট করিনি, ভিডিও শুটও করিনি, এটা অনেক আগের ভিডিও ছিল, তাই ভাবলাম একটু রেডি করে দিয়ে দিই যাতে তোমরা দেখতে পাও যে আমরা রাম মন্দিরে যেদিন উদ্বোধন হয়েছিল সেই দিনটা আমরা কেমনভাবে কাটিয়েছিলাম। অনেক দিন কিন্তু আমি ভিডিও বানাইও নি। তো সেই দিন আমরা সকাল সকাল চান করে চারজনেই রেডি হয়ে রাম মন্দিরে গেছিলাম পুজো দিতে। যিনি যেখানে নাচের স্কুল সেখানেই রাম মন্দিরটা আছে এবং রাম মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল সেই দিন, সেই জন্য সেখানে ভাবলাম এমনিতে সব মন্দিরেই পুজো হচ্ছে, বাট যেহেতু রাম মন্দির আছে সেই জন্যই আমরা রাম মন্দিরে এসে পূজা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তো চলো দেখতে থাকো। চলো না, আগে প্রণাম করি। যিনি ছাও, যিনি ছাও, দাদাকে ছাও, দাদার হাতে ছাও। তো পূজো দেওয়ার পরে ওখানেই প্রসাদ খাওয়ার ব্যবস্থা হচ্ছিল, ওখানে একটু প্রসাদ খেলাম, তারপর বাড়ি ফিরে এসেছিলাম কারণ একটা নিমন্ত্রণ ছিল। তো আমি আর আমার মেয়ে আজকে একই ধরনের ড্রেস পরেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে প্রসাদ দিচ্ছিল। কি বললা, কোন দিকে? কলেজ রোড। তো এই যে রেডি হয়ে গেছি, এবার আমরা একটা অনুষ্ঠানে যাব, নিমন্ত্রণ ছিল। জিনির নাচের স্যারের বাড়ির গৃহপ্রবেশ ছিল, সেখানেই আমাদের ডেকেছিল। আর এই বালুচরিটা পরেছি, অনেক দিন পর পরলাম, দাদার বিয়েতে লাস্ট পরেছিলাম শাড়িটা। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এই যে চলে এসেছি বাড়িটাতে, এই কিসমাটা করতেও খুব সুন্দর। এই দেখো এই এই জায়গাটা ভীষণ সুন্দর বানিয়েছে। এই দেখ জল আসছে না, খুব সুন্দর বানিয়েছে এটা। হ্যাঁ, না না না, এমনি এটা সুন্দর লাগবে এরকম দেখতে, এরকম এটা দেখতে সুন্দর লাগবে। এই দেখো এই যে বুদ্ধ মূর্তিটার উপর খুবই সুন্দর করেছে, তাই না? এটা প্রাণ ঢেলে বানিয়েছে। এই যে মন্দিরটা, এই মন্দিরটা দেখো, মন্দিরটা দেখো কি সুন্দর। এখানে সোফা টোফা থাকলো, ব্রাহ্মণ পরিবার আগে ঠাকুরটা থাকবে না? এখান থেকে ওই পাহাড়টা পুরো দেখা যাচ্ছে, দেখো ওই পাহাড়টা পুরো দেখা যাচ্ছে। তো তারপর আমরা সোজা খেতে চলে এসেছিলাম। আর এখন না মনে নেই যে আমরা তখন কি খেয়েছি, তখন ভিডিওটা করিও নি, বা করেছি ফুটেজ নেই দেখছি, খেয়াল নেই। তখন যদি ভয়েস দিতাম বা ভিডিওটা পোস্ট করতাম অবশ্যই মনে থাকতো। তো তারপর এখানে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে গেছি, আর বিশেষ কিছু ছিল না। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।